2015 সালের 7ই অগস্ট কুকিং স্টুডিও চ্যানেলটার যাত্রা শুরু। রান্নার জন্য ভিডিও কিভাবে বানাতে হয়, এডিটিং কি, এসবে তেমন কোনো নলেজই আমার ছিল না। দিনের আলোতে কোনো ধরনের চ্যানেলের লোগো ছাড়া কি রেসিপি আপলোড দিব কি দিব না, এগুলো ভাবতে ভাবতে এক মাস পার করে দিয়ে দিলাম আলু ভাজির রেসিপি। সেই থেকেই রেসিপির যাত্রা শুরু। এরপরে আমার অনেক শ্রম, ইউটিউবের পেছনে দেওয়া আমার টাইম, বিভিন্ন প্রকার দেশি বিদেশি রেসিপির আপলোড এবং আপনাদের সাপোর্টের কারণে 22 জানুয়ারি 2017 কুকিং স্টুডিওর ঝুলিতে আসলো 1 লক্ষ সাবস্ক্রাইবার্স। দেখতে দেখতে আপনাদের সাথে পার করলাম আরও 2 বছর। আপলোড করলাম 582টার মতো রেসিপি এবং 2019 সালের জানুয়ারির 29 তারিখে কুকিং স্টুডিও পরিণত হলো 10 লক্ষ শক্তির একটি পরিবারে, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি এতটাই খুশি যে আমার মন চাইছে এই বেলুনগুলোর মতো আকাশে উড়ে বেড়াতে। আপনারা হয়তো নিজেরাও জানেন না আপনারা আমার জন্য কি কি করেছেন। একটা সাধারণ মেয়ের জীবনকে অসম্ভব সুন্দর এবং অসাধারণ করে দিয়েছেন শুধুমাত্র সাপোর্ট করে। আপনারা যদি আমার চ্যানেল, অ্যাকচুয়ালি ভুল বললাম, আপনাদের চ্যানেল কুকিং স্টুডিওকে সাপোর্ট না করতেন, যদি রেসিপিসগুলো না দেখতেন, রেসিপিসের উপর ভরসা না আনতেন, অথবা আমার সুখে দুঃখে যদি আমার পাশে না থাকতেন, কখনোই আজকে কুকিং স্টুডিও এই পর্যায়ে আসতে পারতো না। শুধুমাত্র আপনারা প্রতিটা স্টেপের সাথে ছিলেন বলেই কুকিং স্টুডিওর সাবস্ক্রাইবার্স সংখ্যা আজকে 1 মিলিয়নে এসে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের ভালোবাসা আমার জন্য ব্লেসিংসের মতো। থ্যাংক ইউ শব্দটাও এই ভালোবাসার কাছে কম পড়ে যাবে। কিন্তু আজকে আমি এতই খুশি যে এই থ্যাংক ইউ শব্দটার বাইরে আর কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ দিব সেই শব্দটাই আসলে আমার জানা নেই। মাঝে মাঝে মনে হয় কি জানেন, ভাগ্যিস ইউটিউবার হয়েছিলাম। যদি ইউটিউবার না হতাম, আমার পরিচিত কিছু মানুষ অথবা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কিছু মানুষ আমাকে চিনত। কিন্তু আজকে আপনাদের কারণে কম হলেও আমাকে 10 লক্ষ মানুষ চেনে বা আমার চ্যানেলটাকে চেনে, এমন ভাগ্য কজনার হয় বলুন। আল্লাহ তালা যে সেই ভাগ্যের অধিকারী আমাকে মনে করেছেন, তাই আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ। সেই সাথে আপনারা সাপোর্ট করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার্স সংখ্যা 1000 ছিল, তখনও আপনারা বা আপনাদের প্রতিটা কমেন্টস আমার কাছে যতটা ইম্পর্ট্যান্ট ছিল, আজকে 10 লক্ষ পরিবারের সদস্য হয়ে যাওয়ার পরও আমার কাছে সম পরিমাণে আপনারা বা আপনাদের প্রতিটা কমেন্টস ততটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেকে এসে বলে, আপু আপনার কাছ থেকে এটা শিখেছি ওটা শিখেছি, সবাই খেয়ে প্রশংসা করেছে। অনেক সময় তো ইভেন এরকম কমেন্টসও পাই যে, আপু আপনার কাছ থেকে যেটা শিখেছি সেটা মা বা বোনের কাছ থেকেও শিখিনি। ওই কমেন্টসগুলো যে আমার কী পরিমাণ ভালো লাগে বা ওই কমেন্টসগুলো পড়লে যে আমি কতটা শান্তি পাই, আমার মনে হয় যে না, আমি মনে হয় সার্থক, আমি যেটা চেয়েছিলাম সেটা মনে হয় আমি করতে পেরেছি একটু হলেও। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সব সময় আপনাদেরকে এভাবে সাহায্য করতে পারি। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে আরও বেশি উৎসাহিত করে। শুধু তাই না, মাঝে মাঝে অনেক আপুরে এসে বলে, আপু আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও একটা চ্যানেল খুলেছি। তখন আমি মনে মনে ভাবি আর অবাক হয়ে যাই যে আমার মতো একজন সাধারণ মেয়ে আপনাকে যদি ইন্সপায়ার্ড করে থাকে, আমি যদি আসলেই ইন্সপায়ারেশনের কারণ হয়ে থাকি, আসলে এর থেকে রেসপেক্টের আর কিছু হতে পারে না আমার জীবনে। আরেকটা কথা না বললেই না, আমার চ্যানেলটা যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হিট করলো, আমি এত বেশি ইনবক্স পেয়েছি পরিচিত অপরিচিত আপু ভাইয়াদের কাছ থেকে। ইউটিউবাররা তো আছেই, সেই সাথে সাধারণ দর্শকরাও অনেক উইশ করেছে, তাই আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর সবচেয়ে ভালো লেগেছে যখন আমি ইউটিউবে আমার হোম পেজে গিয়েছি, দেখলাম যে অনেক আপুরা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো আমি আমার চোখে যে কয়টা পড়েছে আমি তাদের সেই ভিডিওগুলো ভিউ করেছি, তাদেরকে থ্যাংক ইউ দিয়েছি। আর যদি কোনোটা আমার চোখের আড়ালে বা অগোচরে থেকে যায়, তাদেরকেও থ্যাংক ইউ যে আপনারা আমাকে সেই সম্মানটা দিয়েছেন, আপনারা আমাকে অতটুকু ভালোবেসেছেন যে আমার জন্য টাইম স্পেন্ড করে নিজেদের চ্যানেলে ভিডিও দিয়েছেন। আর আপনারা হয়তো অনেকে এটাও দেখেছেন যে আমার কিছু কাছের ইউটিউবার ফ্রেন্ডরা
খুবই সুন্দর করে সবাই একত্রিত হয়ে ভিডিও বানিয়ে যে যার চ্যানেলে দিয়েছে, ওটা আমি আজকে এই পর্বে দেখাচ্ছি না। শুধু ভিডিওই না, ওরা আমাকে অনেকভাবে সারপ্রাইজ দিয়েছে, সেটা আমি পরবর্তী যে পর্বটা আসবে সেটায় দেখাবো যে তারা আমার জন্য কি কি করেছে। শুধু এতটুকুই বলবো, তোমরা আমার জন্য যা করেছো আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, আর আমি নিজেও তোমাদেরকে অনেক ভালোবাসি। আমার চ্যানেলের শুরু থেকে, ভিডিও করা থেকে শুরু করে রান্না করা, এডিটিং অথবা ভয়েস ওভার দেয়া, এই সব কিছুই আমি একা করে থাকি। তারপরে ছোট ছোট যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আনায়ের বাবা আমাকে হেল্প করে। যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেন্টাল সাপোর্ট। একটা মানুষের জন্য মেন্টাল সাপোর্টটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে অনেক বেশি জরুরি, স্পেশালি যখন একটা মেয়ে ম্যারিড থাকে এবং তার মেন্টাল সাপোর্টটা না থাকে, তাহলে কিন্তু ইউটিউবে টিকে থাকা যায় না। তো আমি সেই সাপোর্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে, প্লাস আমার বাবার বাড়ি থেকে। সেই সাথে আমি এরকম একজন হাজবেন্ড পেয়েছি যে সব সময় আমার পাশে থেকেছে প্রতিটা মুহূর্তে। তোমাকে থ্যাংক ইউ, আসলে ক্যামেরার পিছনে সে আছে, তো আমি চাচ্ছি ওকে আপনাদের সামনে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই সবাই? আমরা আসলে অনেক খুশি, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা ওকে যেভাবে সাপোর্ট করে গেছেন সেভাবে ইন ফিউচারেও সাপোর্ট করে যাবেন। ও আসলে প্রত্যেকটা ভিডিওর পেছনে অনেক কষ্ট করে, আপনারা সেই কষ্টটা বুঝতে পেরেছেন। আজকে এই সফলতা শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।